দেখাবো। তো ফাইলটা দেই, আমাদের স্টুডিও দিতে হবে। এখানে স্যার মহারাজ সব বসে আছে, স্যার এডিটিং করতে বুঝো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, স্যারকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ভিডিও। তো এখন আমরা লোকেশনে পৌঁছে গেছি, আমাদের লোকেশন। তো এখন এখানে আমার কাছে আছে আমাদের হাজার বাবু, মাকসুদ বাবু, নেড়া বাবু। হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হলো? ভালো। তো আমাদের 15 দিন শ্যুট প্রায় বন্ধ ছিল, সেই জন্য ভিডিওগুলো 4-5 দিন লেট করে এসেছিলো, যা হয়তো আপনারা দেখেছেন বুঝতে পারবেন। তো এখন আমি ইনার গোপ পড়াবো, ইনার গোপ পড়াবো, ইনি হচ্ছে আজকে অ্যাম্বুলেন্সের ড্রাইভ মালিক বাবু। তো এখন আর কিছু বলার দরকার, কী বলছি আমি নিজেই মনে ভুলে যাচ্ছি। আর এখানে আমরা সবাই পৌঁছে গেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো একে একটু গোপটা পড়াই। হ্যাঁ নাও। আজকে আমাদের শ্যুটের প্রিপারেশান চলছে, হারাধনকে দাদা গোপ পড়াচ্ছে আর বাকি সবাই বসে আছে, মজা নিচ্ছে, সবাই হাসছে, নেড়া হাসছে। দেখো দেখো ওকে ভালো করে দেখো, কচিবাবু হাসতেছে, কচিবাবু এদিকে। আর এইখানে কৃষ্ণেন্দু দা দাঁড়িয়ে আছে, ভাইপো ফোনে কথা বলছে। মনকার শ্যুটের ক্যামেরাম্যান চালিশে জানো তো, তার নাম হয়েছে সৌম্যান দা। আর সৌম্যান দা এখন রেডি হয়েছে, কচিবাবু রাজাবাবু এখন ডায়লগ মুখস্থ করতেছে। দেখো ভালো করে দেখো, বাড়ছে গাড়ি, সৌম্যান দাও এসে ওকে শেখাচ্ছে, বাড়ছে গাড়ি, বাড়ছে সাইকেল, বাড়ছে কত গাড়ি আর বাড়ছে কত সাইকেল, রাস্তায় হচ্ছে ঘন ঘন অ্যাক্সিডেন্ট, তাই তো আমি হারাধন কিনেছি ভ্যাপুওয়ালা অ্যাম্বুলেন্স, চাপিয়ে নিয়ে যাবো অসুস্থ লোককে, বাজবে সবার প্রাণ ভালো ডাক্তারের কাছে। পাতলি কমেরিয়া দেখো কেমন হয়েছে, হারাধন কেমন লাগলো, কেমন লাগছে? আমি ভাই ভালো ছেলে, কেমন লাগছে রাজা? আমি বাবু ভালো, একবার করে দেখলে। হ্যাঁ আমি ওটাই ছাগল কে কে দেখুন, লোকের ছাগল দেখো, দেখা হবে পরের আনকাট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।